আসসালামু আলাইকুম। আমরা আজকে একটু আলোচনা করব আয়ারল্যান্ড ভিসা নিয়ে কারেন্ট সিচুয়েশনে কী ধরনের চ্যালেঞ্জগুলো রয়েছে এবং সেগুলো কীভাবে ওভারকাম করা যাচ্ছে। কারণ লাস্ট কিছুদিন যাবৎ আমাদের কাছে প্রচুর কোয়ারি আসতেছে, বা ইমেইলে আসতেছে, ফোন কল আসতেছে, ফেসবুক মেসেঞ্জারে, যে আসলে তারা আয়ারল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করেছিল এই ইন্ডিয়ার লকডাউনের আগে, যে যে সময় তার পরবর্তীতে সময়ে এখন তারা এই এম্বাসি থেকে ইমেল পাচ্ছে যে তাদের ভিসা অ্যাপ্লিকেশান প্রসেস হয়ে গেছে, তাদের পাসপোর্টটা কলকাতা পাঠিয়ে দিয়েছে, অথবা তাদের পাসপোর্টটা দিল্লি ভিএপিএসে পাঠিয়ে দিয়েছে, অথবা তাদের পাসপোর্টটা এখনও এম্বাসিতে আছে, বাট তাদের এম্বাসি থেকে অ্যাপ্লিক্যান্টকে ইমেল দিচ্ছে এবং ইমেল দিয়ে বলছে আপনার পাসপোর্টটা কোথায় ট্রান্সফার করবে। সো এই সিচুয়েশানে আসলে অধিকাংশ লোকজন এটা থেকে একটা চ্যালেঞ্জ মনে করছে এবং তারা মনে করছে এই মুহূর্তে আসলে কিভাবে এম্বাসি থেকে কি ধরনের রিপ্লাই দিব, কিভাবে এই ডকুমেন্টটা কালেক্ট করব, আমি তো ইন্ডিয়া যেতে পারবো না। সো এই বিষয় নিয়ে আসলে যে চ্যালেঞ্জটা আপনারা ফেস করছেন, তাতে আসলে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া যে এইটা এখনকার সময়ের জন্যে যেটা করতে হবে, ইটস বেটার যে আপনার যেখান থেকে আপনার এই পাসপোর্টটা কালেক্ট করার জন্য বা এই ডিসিশন বা পাসপোর্টটা কালেক্ট করার জন্য যেখান থেকে আপনার জন্য কনভেনিয়েন্ট হয়, লাইক আপনার কাছে যদি কলকাতা কনভেনিয়েন্ট হয় বা দিল্লি কনভেনিয়েন্ট হয়, বা এমন যদি হয় যে তাদের এম্বাসি থেকেই আপনি কালেক্ট করবেন, জাস্ট এম্বাসিকে একটা ইমেল করবেন যে আপনার এম্বাসি থেকেই আপনি পাসপোর্টটা কালেক্ট করতে চান, তা এম্বাসিতেই হোল্ড করতে বলেন, তাহলে আসলে এম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ইজিলি পাওয়া যাবে এবং সেখান থেকে আপনি নিজেও কালেক্ট করতে পারেন। বাট এই মুহূর্তে যেহেতু নিজে যাওয়া অসুবিধা, আপনি চাইলে ভিসা থিং বাংলাদেশ অথবা ভিসা থিং দিল্লি অফিসের অ্যাজ এ সহযোগিতা নিয়ে আপনার পাসপোর্টটা কালেক্ট করতে পারেন। এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় যে বলি, আয়ারল্যান্ডে এই মুহূর্তে নতুন করে ভিসা অ্যাপ্লিকেশান সাবমিশনের জন্য কী সুযোগ আছে বা কীভাবে এটা করা যেতে পারে। সো এখনকার সময়ে আয়ারল্যান্ড কিন্তু ভিসা অ্যাপ্লিকেশান নিচ্ছে ডি ক্যাটাগরিগুলো অ্যাজ এ রেগুলার প্রসেস নিচ্ছে, লাইক আপনি স্টুডেন্টভাবে সাবমিশনে যাচ্ছেন, অথবা আপনি এজ এ স্পাউস ক্যাটাগরির জন্য যাচ্ছেন, জয়েন্ট ফ্যামিলির জন্য যাচ্ছেন, এক কথায় লং স্টে যেগুলো ডি ক্যাটাগরি বলে, এই ক্যাটাগরির জন্য আপনি চাইলে আপনার ডকুমেন্ট রেডি করে ভিসা থিং বাংলাদেশ অফিস অথবা ভিসা থিং ইন্ডিয়া অফিস, যেটার সহযোগিতা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়, সেটা দিয়ে আপনার ডকুমেন্ট, পাসপোর্ট, আপনার ভিসা অ্যাপ্লিকেশানটা সাবমিশন করতে পারেন। আর শর্ট কেসগুলো যেটা ঘটনা সেটা হচ্ছে, আপনার যদি এমার্জেন্সি কোনো সিনারি থাকে তাহলে এম্বাসিকে একটা ইমেল করবেন, ইমেল করার পর এম্বাসি আপনাকে ব্রিফ করবেন যে আপনার পারপাসটা, এবং ওরা যদি এমার্জেন্সি মনে করে তাহলে সেই কেসগুলোতে শুধু শর্ট কেস সি ক্যাটাগরি, যেটাকে লাইক ট্যুরিস্ট, ফ্যামিলি ভিজিট, বিজনেস, এই ক্যাটাগরিগুলো সেই ক্ষেত্রেই আসলে তারা শুধু নেবে। বাট রেগুলার কেসে এখন তারা কিন্তু অ্যাজ ইউজুয়াল এই সি ক্যাটাগরিটা স্পেশাল ছাড়া তারা কিন্তু সাবমিশন নিচ্ছে না। সো এই দুইটা প্রবলেমই আসলে আমাদের কাছে প্রতিনিয়ত কিছু নক আসতেছিল, যে আমরা কিভাবে আমাদের পাসপোর্টগুলো কালেক্ট করব যেগুলো ভিসা প্রসেস হয়ে গেছে, আবার কিভাবে আমরা আমাদের নতুন ভিসা অ্যাপ্লিকেশানটা সাবমিশন করতে পারি এই সময়টার জন্যে। সো আমার মনে হয় যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই দুইটা পয়েন্টে। তার পরবর্তীতে কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে নক দেবেন, আমরা আশা করি চেষ্টা করব আপনাদেরকে ইনফরমেশান দিয়ে হেল্প করতে। থ্যাংক ইউ।